এইভাবে বাটির মতো করে তার মধ্যে পুরোটা দিয়ে দিতে হবে। অল্প পরিমাণে পুর দিয়ে ভালো করে তার মুখটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে ঝাল ঝাল পুলিপিঠা ভালো লাগছে? গো মনে করছো আমার বাপিটা আমাকে কত ভালোবাসো গো। নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে। আজকে বানাবো ঝাল ঝাল ভাপা পুলি। এই ঝাল ঝাল ভাপা পুলি পিঠেটা খেতে দারুণ লাগে। শীতকালে এই ভাপা পুলি পিঠেটা খেতেও ভালো লাগে, আবার শীতকালে সবজি দিয়েই আমি এই ভাপা পুলি পিঠেটা তৈরি করব। আজকের পুলি পিঠায় ব্যবহার করব আমি, যেহেতু এটা ঝাল ঝাল পুলি পিঠে, তাই আজকে বাঁধাকপির পুর দিয়েই আমি পুলি পিঠেটা তৈরি করব। তার জন্য এখানে আমি অর্ধেকটা পরিমাণে বাঁধাকপিকে এইভাবে একদম মিহি টুকরো করে কেটে নিয়েছি, একদম সরু টুকরো করে কেটেছি, যাতে তাড়াতাড়ি এটা রান্না হয়। চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করি। রেসিপির জন্য প্রথমে কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। যেভাবে আমরা বাঁধাকপির তরকারি রান্না করি সেইভাবে নিরামিষ বাঁধাকপির তরকারি আজকে আমি রান্না করব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা দেওয়ার পর তেলের মধ্যে প্রথমেই আমি দেব হলুদ। হলুদের গুঁড়োটা দিয়ে আমি এর মধ্যে দেব বেটে রাখা আদা। হলুদের গুঁড়োটা দেওয়ার পর আদা বাটাটা ব্যবহার করবেন, না হলে কিন্তু তেলের মধ্যে আদা বাটাটা দিলে প্রচুর পরিমাণে তেল ফিটাবে, একটু হাত তুলে দিতেও পারে, গায়ের ওপরেও তেল ফিটতে পারে। তার জন্য অবশ্যই আগে হলুদের গুঁড়োটা দেবেন, তারপর দেবেন আদা বাটাটা। এবার আদা বাটাটাকে আগে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আর এই আদার সঙ্গেই আমি কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে রেখেছিলাম। এবার এটাকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুড়ে রাখা নারকেল। নারকেল কোড়াটাকেও হালকা করে মশলার সঙ্গে ভেজে নেব। যেহেতু এটা নিরামিষ বাঁধাকপি বানাচ্ছি আর এটা পিঠের মধ্যে পুর দেব, তার জন্য নারকেল কোড়া দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে, তাই চেষ্টা করবে নারকেল কোড়াটা দেওয়ার। তবে যারা নারকেল খান না, নারকেল খেলে অনেকেরই গ্যাস হয়, সেক্ষেত্রে নারকেলটা না দিলেও হবে। আপনারা কিন্তু এখানে বাঁধাকপির সঙ্গে হালকা করে একটু ফুলকপি একদম ছোট টুকরো করে কেটে ব্যবহার করতে পারেন, একটু গাজর ব্যবহার করতে পারেন, আপনারা পছন্দ মতো সবজিগুলো দিয়ে মশলাটা তৈরি করতে পারেন। শুধু যে বাঁধাকপি দিয়ে তৈরি করতে হবে এরকম কিন্তু হয়নি, মটরশুঁটিও ব্যবহার করা যাবে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার কেটে রাখা বাঁধাকপিটাকে ধুয়ে নিয়েছি, দিয়ে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মশলার সঙ্গে বাঁধাকপিটাকে আগে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত কপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে মশলার সঙ্গে আগে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি অল্প পরিমাণে জল ব্যবহার করব, কারণ কপিটা খুব ভালোভাবে যদি সেদ্ধ হয় তার জন্য অল্প পরিমাণে জল ব্যবহার করছি। তবে আপনারা যে কপিটা রান্না করছেন সেখান থেকে যদি পর্যাপ্ত পরিমাণে জল বেরায় তাহলে কিন্তু জল ব্যবহার করার কোনো দরকার নেই। জলটা দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আবার ভালোভাবে রান্না করব, যাতে কপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
কিসমনি কোথায় গেল? জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, এদিকে আমাদের কফিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি, যেহেতু এটা নিরামিষ বাঁধাকপি তৈরি করলাম তাই সামান্য একটু চিনি দিলাম, এতে এর স্বাদটা ভালো আসবে। আর দেব ভাজা মশলার গুঁড়ো, এই ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, লং, এলাচ, দারচিনি আর মৌরি। যে কোনো নিরামিষ রেসিপিতে আপনারা এই ভাজা মশলাটা ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে আমি দুটো শুকনো লঙ্কাও ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের বাঁধাকপির পুর একদম রেডি, এবার এটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। পিঠের জন্য এবার ডো তৈরি করব, তার জন্য কড়াইতে জল গরম করতে বসিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, জল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার জলের মধ্যে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে ডোটাকে তৈরি করব। অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে এইভাবে একটা বেলনি নিয়েছি, এই বেলনিটা দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চালের গুঁড়োটাকে জলের সঙ্গে মিশিয়ে ঘেটে নিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি। দেখুন ডোটা কড়াই থেকে ছেড়ে আসছে, এবার এটাকে তুলে নেব। আজকে পিঠে বানানোর জন্য অনেক সদস্য। পিসমনি আর সর্দি মিলে পিঠেগুলোকে বানিয়ে দিচ্ছে, ততক্ষণে আমি একটা হাঁড়ির মধ্যে জল গরম করতে বসিয়ে দেবো। যেহেতু এটা ভাপা পুলি বানাবো তার জন্য একটা হাঁড়ির মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিচ্ছি। প্রথমে অল্প পরিমাণে ডো নিয়ে সেটাকে ভালো করে আগে গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পর এইভাবে বাটির মতো শেপ দিতে হবে। এইভাবে বাটির মতো করে তার মধ্যে পুরোটা দিয়ে দিতে হবে। অল্প পরিমাণে পুর দিয়ে ভালো করে তার মুখটাকে বন্ধ করে দিতে হবে। পুর কিন্তু অতিরিক্ত পরিমাণে দেওয়া যাবে না, অতিরিক্ত পরিমাণে পুর দিলে পিঠেটা ফেটে যাবে, তাই পরিমাণ মতো পুরটা ব্যবহার করতে হবে। পুরের কালারটা সব থেকে বেশি ভালো এসেছে। পাপি, ও পাপি, তুমি কি পিঠে খাবে? হ্যাঁ তুমি পিঠে খাও, তাই মায়ের কোলে আজ পিঠে বানায় অনেক সদস্য। এই যে দেখুন সবচেয়ে বড় সদস্য, না কি ওই তো রেখেছি গোল করবে, যে সবচেয়ে বড় সদস্য হচ্ছে আমার বাকি, যে পিঠের ডোগুলো নিয়ে গোল করে দিচ্ছে। সবচেয়ে বড় কাজটা করছে ও, প্রথম টাচ দিচ্ছে কাজে ও, তারপরের কাজ হচ্ছে ছোটদির পিঠেগুলো ডো দিয়ে কি করা, বাটি তৈরি করা, তারপরে বেশি বলি আর তারপরের কাজ আমার, এখানে পিঠে সেদ্ধ করতে বসাবো। আমি সবার লাস্ট বলো, আমার বাপি ফার্স্ট আমি লাস্ট, ঠিকই তো আছে কি, আমরা শেষে আর প্রথমে আছি, যাতে ভালো হয় জিনিসটা কি। না সেগুলো করার দরকার নেই, তুমি সবগুলো গোল করো, সেগুলো তোমাকে করতে হবে। এ সেইগুলো তো গোল হয়নি, আরো ভালো করে গোল করো। সিঙ্গাড়া করা হবে, সিঙ্গাড়া সিঙ্গাড়া হচ্ছে।
ঝাল ঝাল সিঙ্গারা, আবার কি ভাপা সিঙ্গারা, ভাজতে হবে না তেলে, ভাপা সিঙ্গারা। আর একজন সদস্য চলে এসেছে, এই যে আর একজন সদস্য চলে এসেছে। এই হাতে করে আসন নিয়ে এলে পিঠেতে হাত দেওয়া যাবে না, এটা আমার বাপির আদেশ। নোংরা লেগে গেছে না হাতে? গোল করছো, এবার পুদ দিতে হবে নি, ওটা দিয়ে দাও, ওটা এখন দিদুনকে দিয়ে দাও, পুদ দেবে। পুদটা দিয়ে দাও, দিলে আবার তুমি টিপবে। হ্যাঁ সমস্ত পিঠে আমাদের বানানো কমপ্লিট, এবার এগুলোকে ভাপে বসাবো। এদিকে জল ফুটতে শুরু করে দিয়েছে, এবার এই জলটার উপরে এই যে জালি জামটার মধ্যে পিঠে দিয়েছি এটা বসিয়ে দেব। আর এইভাবে একটু ছিদ্রওয়ালা জালি জাম অথবা বড় যে ছাঁকনি গুলো হয় তার মধ্যে দিয়েই পিঠেগুলোকে ভাপাতে দিতে হবে। এবার এটা বসিয়ে দেওয়ার পর উপর থেকে একটা থালা দিয়ে এটাকে ঢেকে দেব। এইভাবে এইভাবে এটাকে ভাপে 15-20 মিনিট রেখে দেব, দিলে আমাদের পিঠেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে নিচের পাত্রে জল দেওয়া আছে, উপরের যে ঝাড়া জামটা বা জালি জামটার মধ্যে আমি পিঠেগুলো দিয়েছি সেটা যেন জলের মধ্যে লেগে না যায়, জলের একটু ওপরে থাকে। কুড়ি মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটাকে খুলে নেব। দেখেছো ভাবটা আসছে? এইভাবে আঙ্গুল দিয়ে দেখলে দেখবেন আঙ্গুলের গায়ে লেগে যাবে না। আমাদের পিঠে একদম রেডি, এবার নামিয়ে নিলেই হলো। আমাদের গরম গরম পিঠে একদম রেডি, গরম গরম এই ভাপা পুলি খেতে দারুণ লাগে। আমাদের ভাপা পুলি তো তৈরি হয়ে গেছে, আর সবাই খাওয়ার জন্য রেডি। ওরা ঠিক করে নিচ্ছে কে কোনটা খাবে, কোন ডিজাইনটা নেবে, কে সিঙ্গাড়া নেবে না কে পুলি পিঠা নেবে, এরকম করে ঠিক করে নিচ্ছে আগে থেকে। খুব সহজেই কিন্তু এই ঝাল পুলি পিঠাটা বানানো যায়, যারা মিষ্টি খান না তাদের জন্য এই পুলি পিঠেটা কিন্তু পারফেক্ট, তারা এইভাবে পুলি পিঠে বানিয়ে অবশ্যই খেতে পারেন। আবার একই রকম মিষ্টি মিষ্টি পুলি পিঠে খেতেও ভালো লাগে না, তাই মাঝে মধ্যে আপনারা এই ঝাল পুলি পিঠেটাও বানাতে পারেন। আর বানালে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। এবার প্রথমে আগে পিঠেগুলো খেতে দিই। একটা প্লেট দাও, তুমি কি নেবে সিঙ্গাড়াটা ধরো? আমি পুল পিঠে। তুমি পুল পিঠে নেবে? কোনটা নেবে, যেটা তুমি বানিয়েছিলে? নিয়ে নিচ্ছে কোনটা নেবে, এটা মায়ের জন্য নাও, পেছনে দিদুনের জন্য নাও। খাওয়া শুরু করো, দেখবে গরম আছে। গরম নাই তাই। ও ভাই কি খাচ্ছ গো? পুরোটা মাইমা পিঠা বানিয়ে দিয়েছে? আচ্ছা, আয়ো বাড়িতে থেকে মাইমা রেসিপি গুলো ফোনে দেখবে আর বলবে, দেখেছো ওরা সব ভালো ভালো রেসিপি বানিয়ে আমাদেরকে লোভ দেখাচ্ছে, লোভ দেখছি আমরা। আমাকে আবার বাড়িতে পিঠে পুলি বানিয়ে ছবি পাঠিয়ে দেবে, ওরাও লোভ দেখ করুক একটু। আর আমার জন্য সে পাটি সাপটা নিয়ে এলে না, যেটা আমার পাটি সাপটা দেখে বানিয়েছিল, ওই লোভ দেখাচ্ছিল যেটা। মানে দারুণ লাগছে, দারুণ ঝাল ঝাল পুলি পিঠে ভালো লাগছে। ও হো গো, মনে করছো আমার বাপিটা আমাকে কত ভালোবাসে গো। বাবা তো জীবন্ত প্রাণ, সে মামা যাই করবে তাকেও তাই করতে হবে, মামিমা যা করবে তাই করতে হবে, মামিমা অন্ত গা। মা খেতে পাক না হয় মামিমা কাকে দিতে হবে, ঝাল ঝাল একটু লাগছে আর খেয়েও যাচ্ছে। ঝাল লাগেনি ভাই গো, ঝাল লাগেনি, একটু ঝাল ঝাল লাগলে খেতে ভালো লাগে বলো? বাঁধাকপি বাঁধাকপি খেতে খুব ভালোবাসে, একটুও ঝাল লাগে, কিন্তু দিদি পুর খেয়ে বললেও ঝাল লাগছে, এক ফোঁটাও ঝাল লাগে না।
বুদ্ধিটা দেখেছো তার যে পিঠেটা আমাকে খাইয়েছে সেটাকে সাইডে রেখে দিয়েছে, সেটা খাবে নি আর ওটা মাইমাকে খাইয়ে দাও। আজ তবে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তখন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে গেলে কি করবেন? এরকম নতুন নতুন রেসিপি দেখতে কি করতে হবে? আমার মামিমার কিচেনটাকে ফলো করে রাখতে হবে, বলে দাও। ফলো করে রাখতে হবে মানে কিচেন, তাই তো? কিসের কিচেন? সানার কিচেন। সানার কিচেন। টাটা 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 টাটা।